মাওলানা শরীফুল ইসলাম নুরি আর নেই। এইমাত্র পুরো দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে শরীফুল ইসলাম নুরি। শরীফুল ইসলাম নুরির ওপর হামলার খবর শুনে কেঁদে কেঁদে একই বললেন তার স্ত্রী, দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে শরীফুল ইসলাম নুরি। ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী বক্তা শরীফুল ইসলাম নুরির মৃত্যুর খবর শুনে কেঁদে কেঁদে একই বললেন মিজানুর রহমান আজহারি, দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এদিকে শরীফুল ইসলাম নুরির জিব্বা কেটে দেওয়ায় সালমান খান বলেন, গত বাঁচার আশা খুব একটা নেই শরীফুল ইসলাম নুরির। এমন ঘটনার সাথে আপনারা হয়তো পরিচিত না যে শরীফুল ইসলাম নুরি সাহেব আমাদের কেসের চলে যাবেন, মানে কি শুনলেন এই যে আমার ভিডিও শুরু হওয়ার আগে 10-15 সেকেন্ড আপনারা কি যে শুনছেন এটা আপনাদের নিজের কানকেও মানে বিশ্বাস করাতে পারবেন না। তবে সেটা বিশ্লেষণ শুনবেন, বিস্তারিত শুনবেন, কেউ যাবেন না সেই ভিডিওগুলো বিস্তারিত না শুনলে আসলে বুঝতেই পারবেন না যে কি হচ্ছে শরীফুল ইসলাম নুরির সাথে। তার আগে আমরা আপনাদেরকে কিছু একটু মানে বিস্তারিত দেখাইতে চাই, আপনারা এই ফটোটা একটু দেখেন যে এখানে তিনি লেখছেন চলে গেলেন বক্তা শরীফুল ইসলাম নুরি, তার মানে তিনি মারা গেছেন, তিনি বুঝাইতে চাচ্ছেন এটা। তার জানাজার খাট বহন করতেছেন আমাদের গ্যাসুদ্দিন আর তাহেরি, এবং আর এক খাট বহন করতেছেন কেডা মিজানুর রহমান আজারি আর মুদ্দর খাট, এবং তার পাশে দেখতেছেন যে তারে কুপায় মানে জখম করে ফেলতেছেন। শুধু তাই না, এই যে পরের ছবিটা দেখেন যে এই একই ছবি কিন্তু এখানে লিখে দিছেন যে চলে গেলেন শরীফুল ইসলাম নুরি বক্তা, একই বললেন স্ত্রী, অর্থাৎ শরীফুল ইসলাম নুরি সাহেবের স্ত্রী একই বলছেন মৃত্যুর পরে, স্বামীর মৃত্যুর পরে তিনি কি বলছেন। এইখানে দেখেন ছবি মোটামুটি প্রধানমন্ত্রীর ছবি আছে, এবং স্ত্রীর ছবি আসলে কাকে বানাইছে, এই যে দেখেন এই যে সুন্দরী তরুণী একদম এনাকে বানাইছে শরীফুল ইসলাম নুরি সাহেবের স্ত্রী। শুধু তাই না, এই যে দেখেন বক্তার জিব্বা কাটা গ্রেফতার তাহেরি, শুধু আমি না এই যে দেখেন কারা করতেছে বিস্তারিত দেখবেন আরও দেখেন। এই যে দেখেন চলে গেলেন শরীফুল ইসলাম নুরি ইন্না নিল্লা, শুধু ইন্না নিল্লা না, এই যে দেখেন চলে যাওয়ার পরে এই যে এইখানে বুঝাইতে আছে যে শরীফুল ইসলাম নুরি সাহেবের মুদ্দর খাট, অর্থাৎ তিনি মৃত্যুর পরে তার মুদ্দর খাটে এটা জানাজার ইমামতি করতেছেন কে, আমাদের আমাদের গ্যাসুদ্দিন আর তাহেরি সাহেব। এরপরের ছবিটা দেখেন একই চলে গেলেন শরীফুল ইসলাম নুরি, এই যে এইটা দেখেন শরীফুলকে 20 লক্ষ টাকা দিলেন অপু বিশ্বাস, শরীফুলের এই যে 20 লাখ টাকার একটা বান্ডিল। হ্যাঁ, এবং শরীফুল ইসলাম শুধু মানে প্রথম কিন্তু আগে ভিডিও দেখছেন, এরপর আমরা ফটো বিশ্লেষণ করতেছি, ভিডিওগুলো কিন্তু আবার দেখবেন। যারা এখনও ভিডিওতে লাইক দেন না একটু লাইক দিয়ে দেন, আর এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন যারা নতুন। ইউনিক নিউজ এই চ্যানেল ছাড়া আর কোথাও পাবেন না, বিশেষ করে শরীফুল ইসলাম নুরি সাহেবের এই ইস্যুটার শেষ অবধি পর্যন্ত আপনারা এই চ্যানেলে সমস্ত আপডেট দেখতে পারবেন, এবং এই কাজগুলো কারা করতেছেন এবং হুজুরকে কারা মেরে ফেলছেন বিস্তারিত দেখতে পারবেন। এখানে এই বিশ্লেষণ তো অভু বিশ্বাস 20 লাখ টাকা দিয়েছে, অভু বিশ্বাসের 20 লাখ টাকা তো বছরের ইনকামও নাই, কারণ তিনি এখন তেমন ছবি পাচ্ছেন না। তো 20 লাখ টাকা অভু বিশ্বাস শরীফুল ইসলাম নুরিকে দিয়ে দিল, শুধু তিনি না আরে বাংলাদেশ না। এই যে দেখেন জিব্বা কাটায় কেটেছে মানে শরীফুলকে নিয়ে কি বললেন আজারি, আজারি সাহেব তো শরীফুল ইসলাম নুরি সাহেবকে নিয়ে কোনো কথাই বলে নাই। শরীফুল ইসলাম নুরি সাহেবের ঘটনাটা একটু বিদঘুটে ঘটনা, কারণ বিষয়টার সাথে কারা জড়িত কারা জড়িত না এই বিষয়টা কিন্তু এখনও মানুষের এমনি স্পষ্ট নাই, যতক্ষণ না আমাদের পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য না দেবে। তাই এই সমস্ত বিষয় মিজানুর রহমান আজহারি এরকম বিষয়ে মুখ খুলবেন না। এরপর দেখেন ইসলামী বক্তার জিব্বা কেটে নেওয়া হচ্ছে, কেঁদে কেঁদে কী বললেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী সাহেবও কায়দা দিয়েছেন মানে এই ঘটনায়। শুধু তাই না, এই যে দেখেন উপরে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার এটা দেবার জামাতের মনে হয় ঈদ, এটা তো আমরা শুনছিলাম, এটা নিয়ে তো অনেক আগে ই হয়েছিল। তো শুধু তাই না, এরপর এই দেখেন শুধু শরীফুল ইসলাম নুরি সাহেবকে মারছে তা না, মেসিকেও কিন্তু এর আগে মেরে ফেলছে। তো যাই হোক, যারা এইগুলো বানাইছিলেন তাদের আমরা একটু, যারা এইগুলো করছেন শুধু এনাদেরকে নিয়েই যে ছাড় দিয়েছেন বিষয়টা এরকম না। আরও একটা থাম্বনেইল দেখলাম যে থাম্বনেইলে লেখা আছে যে সালমান খান আমাদের ইন্ডিয়ার সে সালমান খান তিনিও, এই যে দেখেন সেই ছবিটা শরীফুল ইসলামকে 5 লক্ষ টাকা দিলেন সালমান খান, এই যে দেখেন সেই সালমান খান, সালমান খানকে তো চিনেন না, 5 লাখ টাকা। এইখানে একটা বিষয়, 5 লাখ টাকা কীভাবে দেবে, এখানে তো ওরা তো টাকা না, তো রুপিয়া। তো চলুন আসলে শুধু ফটো বিশ্লেষণ দেখলেন, শুধু ফটোতে কাজ হবে না, তাকে যে আসলেই মাইরে ফেলছে এইটা একটু আমরা বিস্তারিত দেখে আসি চলেন। দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে শরীফুল ইসলাম নুরি। না ফেরার দেশে মানে কি, মানে যেখান থেকে আর ফিরে আসা যায় না, অর্থাৎ তিনি মারা গেছেন, মাইরে ফেলছেন। ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী বক্তা শরীফুল ইসলাম নুরির মৃত্যুর খবর শুনে কেঁদে কেঁদে একই বললেন মিজানুর রহমান আজহারি।
এখানে এডিট একটু ভুল হয়েছে, কেঁদে কেঁদে কি বললেন আজারি, তো আজারির দুই চোখ দিয়ে একদম অজরে পানি জড়ানো উচিত ছিল, কিন্তু এটা এডিটার বুঝে নাই। হ্যাঁ, তো শরীফুল ইসলাম নুরি সাহেবকে মেরে ফেলছেন, মানে 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 আমি কি বলবো, আগে একটু দেখলাম, না দেখলে বুঝলেন না, চোখের পানি ধরে রাখতে পারবেন না, আপনিও দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না, এতক্ষণে অনেকের চোখের পানি পড়ে গেছে আমার বিশ্বাস এটা, কারণ মানে যা দেখাইছি এতক্ষণ এই খেলা তো আর কোনো চ্যানেলে দেখায় নাই, তো ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেন নাই হেদের জন্য আসলে আমার নিজের কান্না আসছে, আর যারা করছেন তারা তো কেঁদে কেঁদে সাবস্ক্রাইব করছেন। দেখি বাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম নুরির ওপর হামলা করে জিব্বার একাংশ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এনে পুরন কথাই বলবে, যা যা হয়েছে তাই বলবে, কিন্তু শুরুতে যে কথা দুইটা বলছে ওই কথা দুইটা মনে রাখেন, তাই ওই কথা দুইটা আমরা একটু খুঁজে বাইর করি যে পুরো ভিডিওতে আর কোথায় বলছে ওই কথাটা। লাঠি শোটা দিয়ে তাকে মারধর করারও অভিযোগ ওঠে। এটা এটা সত্য কথা, এটা সত্য কথা, আর আশা খুব একটা নেই, কিন্তু আমরা যতটুকু বাকিতে ফেলার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, খুব একটা নেই কিন্তু আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি, মানে ওনার আর বাঁচার কোনো সম্ভাবনাই নাই, যে কোনো সময় তিনি মারা যাবেন, এইটা বলে ডাক্তার এই কথা বলছে, মানে শুধু তাই না, মানে এমন কোনো শব্দ নাই যে শব্দটা আসলে মিথ্যা ছাড়া কোনো কথা বলছে, এরকম কোনো একটা শব্দ এখানে নাই। শরীফুল ইসলাম নুরির জীবন বাঁচানোর জন্য, তবে সকলে জেনে রাখা ভালো, শরীফুল ইসলাম নুরি কোনো দিন আর কথা বলতে পারবেন না, সবাই জানিয়ে রাখবেন এটা। শরীফুল ইসলাম নুরি সাহেব, শরীফুল ইসলাম নুরি সাহেব আবার অজের ময়দানে আসবেন, ইসলামের দাওয়াত দিবেন, এটা আমাদের বিশ্বাস। তার জিভ বা 8 সেন্টিমিটার মানে 7-8 সেন্টিমিটার মতো কাটছে, ওটা যে কোনো সময় জোড়া লাগবে, ওর চেয়ে ভয়ঙ্কর মানুষও জোড়া লেগে যায়, তবে আক্রমণ করাটা ভয়ঙ্কর আমাদের কাছে, তার জিব্বা কাটা মানে কাটার মতো এই ঘটনা ঘটানোটা আমাদের কাছে ভয়ঙ্কর, কিন্তু তিনি জীবনে কথা বলতে পারবেন না, এইগুলো 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 মানে এত নিগূঢ় তথ্য, মানে ইনি পাইছে কোথায়, কে দিয়েছে এগুলো দেখাবো তো, এই ঘটনাগুলো কে করছে এবং এর পিছনে খলনায়ক কে, হলনায়ক তো আমারে বানাই ফেলছে, কিন্তু হলনায়ক আসলে যে কে তারে আমরা একটু পরিচয় করাই দেবো, একটু ভিডিওটা দেখেন। সবাই শরীফুল ইসলাম নুরির জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন, এটা খুব ভালো কথা বলছে, ভালো কথা বলে বলে না, এই যে একটা পাইছে। এদিকে শরীফুল ইসলাম নুরির জিব্বা কেটে দেওয়ায় মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন, আজহারি কি বলেন, আজহারির নামে একটু মিথ্যা স্যার, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া শরীফুল ইসলাম নুরির জিব্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা, এই ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি আমি। আজহারি সাহেব এরকম লেখেন যে তীব্র নিন্দা জানাচ্ছি আমি, হ্যাঁ এই একই জিনিস তিনি দুইবার করেন, উনি একজন সাহিত্যপূর্ণ বক্তা, আমি মানে ওইটা যখন জানাচ্ছি, জানাচ্ছির ভিতরে একটা মুতাকাল্লিম থাকে, মানে আমি জানাচ্ছি, ওই আমি আবার দুইবার লেখে না, জানাচ্ছি আমি জানাচ্ছি, মানে এরম একটা বাংলা শব্দ দ্বিতীয়বার আজার এরম বলে না, তো আজারি সাহেবের যে বলছে এটা একটা স্ক্রিনশট দিতেন, এখানে আপনি তো পারেন সব কিছু, একটু এডিট করে লিখে দিলেও তো পারতেন। তো যাই হোক, এই ভিডিওটা শেষ, আখাউড়ায় মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরীফুল ইসলাম নুরি নামে এক ইসলামী বক্তার ওপর হামলা করেছে দুর্বৃত্তরা, মৃত্যু যখন আসবে তখন কেউ ঠেলিয়ে তার বাড়াইতে পারবে, পাঞ্জাল উঠছে কথাটা আসলে আমাদের ওস্তাদ শিখাইছিল যে এই কথাটা বলা ঠিক না, পাঞ্জাল ওড়া ঠিক না, হ্যাঁ মুমূর্ষু অবস্থা আছেন এই কথাটা বলবেন, তো সেই একই কথা বললেন যে পাঞ্জাল উঠতেছে, অথচ শরীফুল ইসলাম নুরি সাহেব চিকিৎসা দিয়ে বাড়ি চলে আসছেন ইতিমধ্যে। এদিকে শরীফুল ইসলাম নুরির জিব্বা কেটে দেওয়ায় তার পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সালমান খান, বলিউড অভিনেতা শুনছেন না 5 লাখ টাকা দিয়েছে সালমান খান, দাঁড়াইছে থামনাইলে আগে দেখাইছিলাম, হ্যাঁ তো ভিডিও দেখতেছেন এখন যে 5 লাখ টাকা দিয়েছে, কেডা বলিউড অভিনেতা, বাংলাদেশের কেউ না, সালমান খান টাকা দিয়েছে কারেন শরীফুল ইসলাম নুরি সাহেবকে, মানে কি উনি একটা কথাই বলছে যে এই মানে এই ঘটনাগুলো বা ভিডিওটা দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন, এই কথাগুলো বলছিল না, এই তথ্য শোনার পরে আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। শরীফুল ইসলাম নুরির কাছে 5 লাখ টাকার চেক তুলে দেন সালমান খান, টাকা দেবে কা, রুপি রুপি ভুল বলতেছ তো, অবাক হয়ে যাবেন আপনি, আহ অবাক অবাক আবার কারে অবাক করে দিছে, না অবাক মানে অবাক জিনিসটার রিয়্যাক্টটা কি দিছে, যাই হোক এটা আসলে নাকি দেখতে অভ্যস্ত না, তাই জানিয়ে দেব কিনা। মাহফিল থেকে ফেরার পথে মাওলানা শরীফুল শরীফুল ইসলাম নুরি আর নেই,
শরীফুল ইসলাম নুরি আর নাই, তিনি চলে গেছেন। আগে বলছেন যে না ফেরার দেশে চলে গেছেন, এবার তিনি বলছেন আর নাই। এইমাত্র পুরো দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে শরীফুল ইসলাম নুরি। একই কথা আবার বাড়িয়ার জনপ্রিয় ইসলামী বক্তা শরীফুল ইসলাম নুরির মৃত্যুর খবর শুনে কেঁদে কেঁদে একই বললেন মিজানুর রহমান আজহারি। আবার সে আজহারি নামে মানে একই মানে ওই ভিডিওটা একটু রিপিট করছেন, শুরুতে তিনি ওই একই কথা দ্বিতীয়বার করছেন। দেখে কি বলেন, ডাক্তার জানিয়েছে শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটে ফেলার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়। শরীফুল ইসলাম নুরি নামে এক ইসলামী বক্তার ওপর হামলা করে জিহ্বার এক অংশ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনা আমরা ইতিমধ্যে সবাই জানি। 4 মার্চ রাতে উপজেলার আজমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে শরীফুল ইসলাম নুরির ওপর হামলার খবর শুনে কেঁদে কেঁদে একই বললেন তার স্ত্রী। এই লে শরীফুল ইসলাম সাহেবের স্ত্রীকে বানাইছে, দেখে নাই শরীফুল ইসলাম নুরি সাহেবের স্ত্রী। তা শরীফুল ইসলাম নুরি সাহেব অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনোদিন তার স্ত্রী বা তার পরিবারের মানে যারা গায়রে মাহারাম তারা কোনোদিন ক্যামেরার সামনে আসছে? যাই হোক, শরীফুল ইসলাম নুরি সাহেবকে কিভাবে মেন মিথ্যাচার কিভাবে করতেছে দেখেন। চোখের পানি ধরে এখানে আবার স্ত্রী মানে ওইখানে স্ত্রী কিরকম ছিল, আবার এখানে স্ত্রীকে দেখেন, এখানে স্ত্রীকে সুন্দরী বানায় এটা ফেলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল থেকে ফেরার পথে মাওলানা শরীফুল ইসলাম নুরির ওপর হামলার ঘটনা ঘটেছে। আচ্ছা যাই হোক, একই কথা বলবে, এখানে তার স্ত্রীকে স্ত্রীকে তিনি বললেন যে স্ত্রী কিরকম কান্নে কাটি করছে, এই যে দেখেন এই লে তার স্ত্রী বানাইছে কারে, ও মাই গড, এখান থেকে একটু চালাই, এখান থেকে একটু চালাই, খুব একটা নেই। এদিকে শরীফুল ইসলাম নুরির জিব্বা মানে এখানে বলা উচিত ছিল যে শরীফুল ইসলাম নুরি সাহেব আর বাঁচার সম্ভাবনা নেই, তার স্ত্রী কোরআন শরীফ পড়ে কি দোয়া করলেন। হ্যাঁ, এই তার বউ আবার তার যারে যার ছবি এখানে আনতেছেন মানে মানে যেই ভিডিও ক্রিয়েট করছেন ক্রিয়েটর, এমন এক ব্যক্তির ছবি আনছেন যার নখগুলো বড়। যাই হোক, নখগুলো জুম করে দেখার দরকার নাই। দাওয়ায় তার স্ত্রী বলেন, আপনারা সকলেই জানেন আমার স্বামী শরীফুল ইসলাম নুরির জিহ্বা কেটে ফেলেছে সন্ত্রাসীরা। সবাই জানেন এইটা বলে আবার স্ত্রী বলছে, স্ত্রীকে কোনো যারা আমার স্বামীর জিহ্বা কেটেছে, যারা আমার স্বামীর মুখের ভাষা কেড়ে নিয়েছে, তাদের আমি অভিশাপ দিচ্ছি। তাকে তিনি বদদোয়া দিচ্ছেন। আরে ভাই, একটা কাম করলে তো বদদোয়া উপর থেকেই আসে, তার আর বদদোয়া দেওয়া লাগে? আমার কাছে এমন কোনো শব্দ নাই যে যেই শব্দ দিয়ে এই ক্রিয়েটরের ব্যাখ্যা দেব। তো আসলে ইনি যিনি করেছেন, চলুন আমরা আসলে তার একটু চ্যানেলে যাওয়ার চেষ্টা করি। এই ঘটনাগুলো যিনি ঘটেছেন, এই ঘটনাগুলো যিনি করেছেন, যে শরীফুল ইসলাম নুরি সাহেবকে নিয়ে যে কথাগুলো বলছেন, যা লিখেছেন, সবগুলো দেখছেন ইতিমধ্যেই। তো এখন আমরা একটু দেখি এই কাজগুলো কারা করছে। সর্বপ্রথম আপনারা একটু ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে লিখবেন স্টার বাস টিভি, এটা লেখার পরে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যে চ্যানেলটা আসবে এই চ্যানেলটার ভিতরে ঢুকবেন, ঢুকার পরে ভিডিও অপশনে যাবেন, ভিডিও অপশনে যাইয়া এপিসোড ভিডিওগুলো দেখবেন, একটু আস্তে আস্তে স্লাইড করে যাইয়েন, শুধুমাত্র থাম্বনেইল টাইটেল এগুলো একটু দেখেন। দেখার পরে মনে হবে তিনি এখন তো শরীফুল ইসলাম নুরি সাহেবকে মারছে, আগে মেসিকে মারছে, হের আগে কতজনকে যে মারছে হের হিসাব নাই, দেখতে থাকেন। তো যাই হোক, যিনি করছেন তার ব্যাপারে আসলে আপনাদের কী অ্যাকশন হবে সেটা আমরা জানি না, তবে আইন প্রশাসন আমার ভিডিও রীতিমতো দেখে, আইন প্রশাসন আসলে এই বিষয়ে কী অ্যাকশন নেবে সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম। তো যাই হোক, কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো ব্যক্তির এরকম একজন ঘটনার যিনি সম্মুখীন হয়েছেন সেই ব্যক্তিকে নিয়ে এরকম অপপ্রচার, এটা সত্যিই দুঃখজনক এবং সেটা সত্যিই আমাদের জন্য লজ্জার কারণ। ভালো থাকবেন সবাই, এই বিষয় নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।